হাই, ভালো লাগেছ? ভালো যাও, ভালো লাগে কত বলো, ভেরি গুড। পাকুঞ্জের পরিস্থিতি খুব ভয়ানক। কিন্তু বিএনপি বিক্ষোভের নামে এখানে জ্বালাও পোড়াও যখন করেছে তখন আমরা প্রতিবাদ করেছি। এখানে টায়ারে আগুন দিয়েছে, দোকানপাটে ভাঙচুর করেছে, লুটপাটের উদ্দেশ্যে একটা নাশকতা করতে চায়, আর তারই প্রতিবাদে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগদের প্রতিরোধ করছি আমরা। আমরা শান্তিপূর্ণ সহ অবস্থান থাকতে চাই, কিন্তু বিএনপির এই নৈরাজ্য আমরা সচেতন মানুষ নূর মোহাম্মদ এমপি সাহেবের নেতৃত্বে এটা আমরা পাকুন্দে বরদাস্ত করবো। বিএনপির যে আগে আজকের যে প্রোগ্রাম, আমরা ভেবেছিলাম শান্তিপূর্ণ মিছিল করবো, আমরা যা দেখলাম আমি জেলার শান্তিপূর্ণ মিছিল না করে লুটপাট ভাঙচুর বাজার মাঝে অস্তিত্ব একটা পরিবেশ তৈরি করছে। এই জন্য এটার প্রতিবাদে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ পাকুন্দে বর্ধমান শাখার পক্ষ থেকে আমরা এটার প্রতিবাদ করছি। পাকুন্দিয়ায় একটা বিক্ষোভ প্রোগ্রাম আয়োজন করে বিএনপির লোকজন তারা রাস্তায় ইটপাটকে নিক্ষেপ শুরু করে, এবং আমাদের যে পুলিশের ফোর্স ছিল অফিসার ছিল ওখানে তারা জিনিস নিক্ষেপ করে, পরবর্তীতে পিকেটিং করা শুরু করে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। এখনও কিছু কিছু জায়গায় আছে তারা অবস্থান করতেছে, এবং আপনারা যদি রাস্তায় দেখেন যে কী পরিমাণ তারা পুলিশ দিয়ে পুলিশের প্রতি মারমুখী হয়ে আসছে, তো এর মধ্যে আমাদের কিছু পুলিশ তো আহত আছে। আমরা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণাধীন আশা করি।